পুলিশে নিয়োগের দাবিতে এবার পথে চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করে রাজ্য এবং কলকাতা পুলিশে অবিলম্বে নিয়োগের দাবিতে স্লোগানের পাশাপাশি রাস্তায় শুয়ে প্রতিবাদও দেখিয়েছে চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, 15,000-এর মতো পথ ফাঁকা থাকলেও নিয়োগ না করে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজ চালানো হচ্ছে। মার্চ মাসে ফর্ম ফিল আপ করলেও এখনো নিয়োগের বিষয়টি ধোঁয়াশার মধ্যে রেখেছে রাজ্য। ওবিসি বাহানা বন্ধ করতে হবে, অবিলম্বে সিভিক নিয়োগ বন্ধ করে পুলিশের নিয়োগ করতে হবে, অবিলম্বে নিয়োগ না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় 1,00,000-এর উপরে পুলিশের শূন্য পদ আছে। সেই শূন্য পদে নিয়োগের জন্য কিছু নোটিফিকেশন 1 বছর আগে হয়েছে, সেগুলোর পরীক্ষা হচ্ছে না। দ্রুত স্বচ্ছ পরীক্ষা চাই। সরকারের বক্তব্য, ওবিসি রিজার্ভেশন জটিলতার কারণে এটা সমস্যা হচ্ছে। আর একটা বড় বিষয় যেটা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কাজ চালাবো, সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে অন্যায় কাজ করবে, তোলা তুলবে, প্রশাসনিক কাজগুলো সিভিক ভলেন্টিয়ার দিয়ে হবে না। আবার নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারের রিজার্ভেশনটা বাড়িয়ে দিয়েছে, সেটা অন্যায়। তার বিরুদ্ধে আমাদের আজকে মিছিল।